এটা চরম ভিউ। আমরা এখন কোথায় আছি কি জানি, জানি না কোথায় আছি। তো শীতকালে আসার মজা, তোমরা এই যে দুপাশে দেখতে পাচ্ছ কমলা লেবু, কমলা লেবু পাবে, মানে এখানকারই চাষ হওয়া কমলা লেবু। মর্নিং গাইজ, তো আজকে আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি স্টার্ট করব। এই যে আমাদের ব্যাগ বাঁধা মোটামুটি কমপ্লিট, আমি আর সৌম আছি। এই যে চলে যাচ্ছে একজন, এ আছে আমাদের সাথে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা প্রথম আজকে যাব হচ্ছে গ্যাংটক, গ্যাংটক থেকে লাচেন, তারপর লাচুং গুরুদম্বর হয়ে, তারপর জিরো পয়েন্ট, ইয়ামতাম ভ্যালি, এবং তারপর গ্যাংটক আসবো। তারপর আপাতত কোনো প্ল্যান নেই, দেখবো তারপর কোথায় যাওয়া যায়। তো প্রথম আমরা আজকে যাব হচ্ছে গ্যাংটক। তো চলো আমাদের জার্নি স্টার্ট করি, তোমরা সঙ্গে থেকো। শিলিগুড়িতে এখন প্রচণ্ড জ্যাম, আমাদের এখানেই এই জ্যামেই এক ঘন্টা লেগে গেল। সেবক যাওয়ার রোডে, শিলিগুড়ি থেকে সেবক যেতেই আমাদের এক ঘন্টা লাগছে, এত জ্যাম। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো, তোমরা সঙ্গে থেকো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি গ্যাংটক, আমরা যাওয়ার চেষ্টা করছি, যেতে পারছি না, এত জ্যাম, মানে প্রচুর গাড়ি, এত টুরিস্ট এসেছে এখানে ভর্তি, তাছাড়া লোকাল গাড়িও আছে, প্রচণ্ড জ্যাম হয়েছে ওই জন্য রাস্তায়। তো চলো আগে তোমাদের দেখাতে থাকি। শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা পেরিয়ে আমরা এখন সেবক রোড ধরলাম। সেবকের এত সুন্দর রাস্তা দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই জন্য আমরা এই রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছি, খুব ভালো লাগে। তোমাদের সামনে আরও ভালো ভালো ভিউ দেখাবো তোমাদের, তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে, এই সিরিজটা, পুরো সিরিজটাই ভালো লাগবে, কারণ আমরা যাচ্ছি গুরুদম্বর লেক, একটা আলাদা অ্যাডভেঞ্চার হবে। তো তোমরা সঙ্গে থেকো। তো অবশেষে আমরা পাহাড়ের দর্শন পেলাম। হ্যাঁ, এবারে একটা এক্সট্রা হেডেক আছে, হেডেক মানে খুবই চাপ, কারণ আমাদের সাথে যাচ্ছে দুটো নতুন ছেলে, ওরা প্রথমবার পাহাড়ে, তো তাদেরকে গাইড করে নিয়ে যেতে হচ্ছে, একটা এক্সট্রা চাপ রয়েছে, মানে একা যাওয়ার থেকে দুজনকে সঙ্গে নিয়ে যাওয়া খুব চাপ। তো চলো আস্তে আস্তে আমরা যাব, কারণ ওদের প্রথমবার বাইক পাহাড়ে আর কি বাইক চালানো, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই আমরা। এবছর বোধ হয় কলকাতায় কোনো লোক বাকি নেই যারা গ্যাংটক আসেনি, মানে আমি রাস্তায় যেখানেই দেখছি দেখছি কলকাতার টুরিস্টে ভর্তি। আমরা যখন সমতল থেকে আমরা পাহাড়ে উঠছি, তখন আমাদের একটা ঠান্ডা শীতলতম হাওয়া এসে মুখে লাগলো, তো আমাদের মনটা পুরো জুড়িয়ে গেল। তো সামনে দেখছো বাঁদরেরা খেলা করছে, কত সুন্দর, এখানে প্রচুর বাঁদর বসে থাকে তিস্তা নদীর পাশে, একদম ডান দিকে তিস্তা নদী আর বাঁদিকে পাহাড়। পাহাড় এখনও সেরকমভাবে শুরু হয়নি, আর কিছুটা এগিয়ে গেলেই আমরা পাহাড় পাবো। চলো এই রাস্তায় তো সব সময় জ্যাম লেগেই আছে। তো চলো, এখানে খুব একটা ঠান্ডা নেই আপাতত, অনেকটাই ওপরে উঠলাম কিন্তু ঠান্ডা সেরকমভাবে লাগছে না, আর একটু ওপরে ওঠার পর হয়তো লাগবে। আমি এমনি একটা মোটা জ্যাকেট পরে আছি, তাই জন্য হয়তো ঠান্ডা লাগছে না।
তো আমরা এখন এখানে চায়ের একটা ব্রেক নিলাম, একটু পরে আমরা বেরিয়ে যাব। তো জল আর চা খেয়ে এখান থেকে বেরোবো, আমাদের গ্যাংটক দিতে হবে বিকেলের মধ্যে। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা এখানে শিলিগুড়ি থেকে সেবক রোড প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম, ওই জন্য আমরা আস্তে আস্তে আসছিলাম। তো চলো আগে তোমাদের ভিউ দেখাতে থাকি, তোমরা সঙ্গে থেকো। তো হচ্ছে তিস্তা নদী, এটা হচ্ছে তিস্তা নদী। আমরা একটু দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে, কটা বাজে? এখন দুটো বাজে, আমরা 4টার মধ্যে গ্যাংটক ঢুকে যাব, আর বেশি দেরি নেই। আমাদের ফটো তুলছে, ভালো করে তোল। তারপর যাই আস্তে আস্তে করে, পাহাড় দেখা যাচ্ছে, উঁচু উঁচু পাহাড়ের মাঝে সামনে তিস্তা নদী, খুব সুন্দর একটা ভিউ, এবং পাশে বাঁদিকে ধুলোই ভর্তি। আমরা একটু দাঁড়ালাম সবাই একসাথে হওয়ার জন্য। তো চলো আবার জার্নি শুরু করি, চ। কারণ আমাদের লাঞ্চ করার সেরকম পয়সা নেই, পয়সা সব শেষ। মিত্তাল পয়সা কিছু ইনভেস্ট করছে না, পয়সা নেই, তো আমাদের কাছে টাকা পয়সা খুব কম, তাই আমরা দুপুরবেলা চাউমিন খেয়ে কাটাচ্ছি। তো চলো আমরা খাই, তারপর আমরা এখান থেকে বেরোবো, তোমাদের দেখাতে থাকি। আমরা এসে পৌঁছালাম, চল চল। তো দারুণ একটা ভিউ, দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছ, চলো। ডান দিকে গেলে তোমরা যারা কালিম্পং, শিলারিগাঁও, ইচ্ছেগাঁও, রামডুরা যেতে চাও, তারা এই ডান দিক রাস্তা ধরবে, এবং গ্যাংটক হলে আমাদের এখান দিয়ে যেতে হবে। এখান থেকে রংপো আর মাত্র 12 কিলোমিটার, আমাদের গ্যাংটক যেতে হলে রংপো পেরিয়ে যেতে হবে, রংপো চেকপোস্ট হয়ে যেতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ভিউ, আর ঠান্ডাও তেমনি বাড়ছে যত উপরে উঠছি। একই এখন শীতকাল, তার উপর এখানে তো আরও ঠান্ডা। তো চলো তোমরা ভিউটা উপভোগ করো, আমরাও যাই আস্তে আস্তে উঠি। রাস্তাটা অপূর্ব সুন্দর, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। ও হো, মরে গেলে তুলে নিয়ে চলে যেতাম। তো খুব সুন্দর রাস্তা, এখনো গ্যাংটক 45 কিলোমিটার, বাবারে কখন পৌঁছাবো, অনেক তো দেরি হয়ে গেল। তো সূর্য মোটামুটি ডোবার পথে,
আমরা এখন বেরোবো। এই হলো তিস্তা নদীর একটা সুন্দর ভিউ, আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। হ্যাঁ, তিস্তা নদী এটা তো, তিস্তা নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুললাম, তো এক্ষুনি আমরা বেরোবো। এই দেখে নাও তোমরা ভিউটা, তো চলো আগে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিউ দেখায়। তো আমরা রংপো এসে পৌঁছালাম, এটা হচ্ছে রংপোর ব্রিজ। আমরা রংপো চেকপোস্ট পেরোলেই আমরা সিকিম ঢুকে পড়ব। তো রংপো চেকপোস্ট সামনে, তো এটা হচ্ছে রংপো বাজার। আমরা বাঁ দিকে যাব গ্যাংটক, আমাদের বাঁ দিক নিতে হবে গ্যাংটক যাওয়ার জন্য। রংপো বাজার এটা, আমরা সিকিমে প্রবেশ করলাম। তো আমরা এখন টানেল থেকে বেরিয়ে পড়লাম, সন্ধে পাই নেমেছে, এখনো 25 কিলোমিটার বাকি গ্যাংটক। আমরা সিংথাম পেরিয়ে এলাম, তো অবশেষে আমরা গ্যাংটক এসে পৌঁছালাম। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমাদের ব্যাটারি বসে গেছিলো, আমরা একটা গ্যারেজে ব্যাটারি চার্জ দিই এবং তারপর আসি, ওখানে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা নষ্ট হয়ে গেছে। এই হিমালয়ান নিয়ে যারা আসবে তাদের বলি, BS30 যারা নিয়ে আসছো তাদের এই প্রবলেমটা হবে, কারণ BS3-তে ব্যাটারি বসে যায়। আর এই বাইকে একটা প্রবলেম আছে যে লাইট জ্বালালেই ব্যাটারি বসে যাচ্ছে, তার জন্য আমরা ব্যাটারি চার্জ দিলাম এবং আমরা এখন হোটেলের দিকে যাব। আমাদের হোটেল বুক করা আছে, আমরা হোটেল এখানেই আছে, এ হচ্ছে উপর দিয়ে গেলে হচ্ছে আমাদের গ্যাংটক মেল, আর আমাদের হোটেল কিছুটা আগে। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটা সময় আমাদের রাস্তাতে নষ্ট হয়ে গেছে। আমরা এখন হোটেলে এসে পৌঁছালাম, হোটেল ফেয়ার ভিউ। এই আমরা বাইক পার্কিং করছি, কারণ অনেকটা পথ পেরিয়ে আমরা এলাম। এই হচ্ছে আমাদের হোটেল, তো শরীর আর দিচ্ছে না, তোমাদের রুমে গিয়ে বাকি ভিউটা তোমাদের দেখাচ্ছি, চলো টাটা। আমাদের রুম, এটা হচ্ছে একটা রুম, আমরা 3 জন থাকবো। আর কালকে তো খালি নাই না? না, কাল তো খালি নাই, কাল তো আমরা যাচ্ছি, চলে যাবো। আর এই হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা আমরা 2 জন থাকবো, এখান থেকে ভালো ভিউ আছে, আর এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে এবং কম দামে, সব থেকে বড় কথা কম দামে, কারণ মাত্র 1200 টাকায় তোমরা এরকম রুম পাবে। আর আমরা 31st টাইমে এসেছি, এখন তো খুবই কস্টলি, বাথরুমও যথেষ্ট পরিষ্কার, টিভিও দিয়েছে একটা, চলো ফ্রেশ হয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি, টাটা। তো আমরা অবশেষে পৌঁছালাম গ্যাংটকের হোটেলে, এই হচ্ছে আমাদের গ্যাংটকের রুম। আর আমরা কিছুক্ষণ আগেই এখানে এলাম, এখন বাজে 1:30, এখানে 9টায় কারফিউ জারি গ্যাংটকে, তাই জন্য আমরা বেরোলাম না, আমরা লাস্ট দিন গ্যাংটক এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে নিয়ে। আর আজকের দিনের জন্য এইটুকুই শেষ, কারণ আর শরীর দিচ্ছে না, কারণ যখন আমরা আসছিলাম তখন আমার ব্যাটারি ডাউন হয়ে যায় এবং সেখানে 2.5 ঘন্টা মানে এদিক ওদিক ছোটা এবং ব্যাটারি চার্জ দিলাম, তারপর আবার এলাম। কাল সকালে আমি গাড়িটা আরেকবার মানে দেখাবো, কিছু কাজ বাকি আছে সেগুলো করাবো, তারপর আমরা লাচেন যাব। তোমরা সঙ্গে থেকো, যাতে তোমাদের আরও ভালো ভালো ব্লগ আমি উপহার দিতে পারি, কারণ নেক্সট ব্লগটা ফাটিয়ে হবে, লাচেন যাচ্ছি গুরুদম্বার। তোমরা সঙ্গে থেকো, এবং আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।